প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো বা জানেন যে দেশের অর্থনীতি যে তিনটি খাত সবচেয়ে বেশি অবদান রাখে তার মধ্যে রপ্তানি খাত প্রবাসী আয় এবং কৃষকরা তো এর মধ্যে আমরা আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি মূলত রপ্তানি খাত নিয়ে তৈরি পোশাক খাত রপ্তানি খাতের সবচেয়ে বড়ো অবদান আমাদের যে রপ্তানি আয় হয় তার প্রায় আশি শতাংশের বেশি অবদান কিন্তু তৈরি পোশাক খাত থেকেই আসে এবং কর্মসংস্থানের দিক থেকে যদি দেখি সবচেয়ে বেশি কর্মসংস্থান কিন্তু এই খাতে তৈরি পোশাক খাতে বয়স পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে এখন আমরা যেটি দেখছি যে উদ্যোক্তারা বলছেন যে নানা কারণে এই খাতে কিন্তু এখন সংকট চলছে শ্রমিক কথা বলা হচ্ছে কিন্তু আজকে এই পোশাক খাতের উদ্যোক্তারা এখানে সমবেত হয়েছেন তারা তাদের সংকটের কথা জানাচ্ছেন এই শিল্প নিয়ে যে এই শিল্প নিয়ে যে চক্রান্ত চলছে সেই বিষয়গুলো কিন্তু তারা বলবার চেষ্টা করছেন বাংলাদেশের পূর্বেও শ্রমিক অসন্তোষ হয়েছিল কিন্তু এত দীর্ঘায়িত কোনো দিন হয় নাই তার পিছনে কারণ থাকতে পারে তার পিছনে কারা ইন্ধন জুগিয়েছে তার পিছনে কারা কলকাতে আসছে বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন অবশ্যই ওনারা অনেক জ্ঞানী যার জন্যই হয়তো ওনাদেরকে উপদেষ্টা পরিষদে ওনারা আছেন ওনাদের কাছে সঠিক কোনো বার্তা আছে বলে আমার মনে হয় না এবং এই বার্তা দেওয়ার কাজ গার্মেন্টস মালিক সংগঠনের আমরা মনে করি এখান থেকে কোনো বার্তা সেভাবে দুবার আমরা দেখছি দুই তিনবারই কাছে যাওয়া হয়েছে কিন্তু তেমন কোনো আমরা দেখি নাই যে কোনো ফল পুরুষ কোনো আলাপ আলোচনা সেখানে হয়েছে গত এক মাস আমরা একদিনের জন্য ফ্যাক্টরি চালু রাখতে পারি নাই আগের মাসে আমরা ফ্যাক্টরি চালু রাখতে পারি নাই সরকার আমাদেরকে সাড়ে চোদ্দ পার্সেন্ট লোন ইন্টারেস্ট দিয়ে আমাদের বেতন দেওয়া হয়েছে এ মাসে আমরা আবার থেকে দেব তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশ টিম পাকিস্তানে গেল প্রবলি বাংলাদেশ টিম আপনার অন ইজ বেস্ট ফর্ম অ্যান্ড পাকিস্তান ছিল তাদের ওয়াস্ট ফর্মে বাংলাদেশ টু জিরোতে জিতছে আর কি জিতার পরে খুব খুশি এবার ইন্ডিয়া গিয়ে তার হারে আসবে তো ইন্ডিয়া যাওয়ার পরে তারা বুঝতে পারছে তাদের অবস্থানটা কোথায় অ্যাবসোলুটলি এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি আমরা যে দ্বিতীয় অবস্থানে আজকে আসি ওটা শুনলেন আমার জন্য খুব বেশি কিছু করতে হবে না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা প্রদর্শক আপনাদেরকে জানাতে চাই উদ্যোক্তারা যেটি বলছেন যে সারা দেশে কিন্তু পোশাক খাতের ফানের স্পন্দন হিসেবে পরিচিত এই বাংলাদেশের পোশাক শিল্প কিন্তু উদ্যোক্তাদের কিন্তু অনেকেই খলনায়ক হিসেবে দেখেন যেটি তারা আজকে জানাচ্ছেন অথচ বেসরকারি খাতে তাদের যে অবদান সেই সেখানে সেটি বিবেচনা করলে তারা কিন্তু নায়ক হিসেবে বিবেচিত হওয়ার কথা কিন্তু নানা কারণে কিন্তু উদ্যোক্তাদেরকে কিন্তু সমালোচনার মধ্যে ফেলতে হচ্ছে এবং তারা যে রপ্তানি থেকে যে আয়টি হচ্ছে সেই আয় কিন্তু দেশের নারীর ক্ষমতায়নে কিন্তু এক ধরনের অবদান রাখছে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে বছরে প্রায় চার হাজার কোটি ডলার রপ্তানি হয় এবং সেটি মাসে হিসাব করলে কিন্তু তিনশো থেকে চারশো কোটি ডলার এবং দিন হিসেবে গণলে যদি আমরা সেটি হিসাব করি সেটি পনেরো কোটি ডলার কাছাকাছি তার মানে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি ডলার কিন্তু আমাদের রপ্তানি হয় কিন্তু সাম্প্রতিক এই অস্থিরতায় আইন শৃঙ্খলা শিথিলতার কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রপ্তানি ব্যাহত হচ্ছে তেমনটি কিন্তু আজকে এই মত বিনিময় সভা থেকে উদ্যোক্তারা বলছিলেন মজুরি বৃদ্ধির পরে আসলে আমাদের কারোরই কিন্তু আর এখান থেকে দশ টাকা বৃদ্ধি করার মতো সক্ষমতা কিন্তু নাই বা ছিল না এখনো নেই আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাক্টরি চালাচ্ছি বেশিরভাগই বলতে পারি লস দিয়ে বিশেষ করে যারা ক্ষুদ্র মাঝারি তাদের তো টিকে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য দায়ী আমরা নিজেরা আমরা সঠিক নেতৃত্ব দিতে পারেনি যারা সঠিক নেতৃত্ব বিজেমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফেল করেছে এখানে কেউ সবাই বেনিফিশিয়ারি হয় কে মন্ত্রী হবে কে মিনিস্টার হবে কে হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু সেটা পরিশ্রম করে নয় যে কোনোভাবে প্রতিটা ফ্যাক্টরিতে পাঁচ ছ হাজার সাত হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছি আমরা কয়েকদিন আগে এখন বেতনে প্রশ্ন আসলো কেন এই হঠাৎ করে বেতনে প্রশ্ন আমাদের শিল্পে আসলো কেন এটা কে এনেছে এর ভিতরে পিছনে কারা কারা কলকাঠি নাড়ছে এটা বের করতে হবে আমরা কালি কারখানার মালিকদের ব্যবসার প্রস্থান নিয়ে আমরা বহুভাবেই বিপদে আসি আমরা কোনোভাবেই ইন্টারন্যাশনাল যে আইন আছে যে সেভাবে আমরা পালিয়ে ডক্টর রূপানাওয়ক এটা নিয়ে অনেক অনেক চেষ্টা করেছেন কিন্তু সময়ের অভাবে উনি এটা শেষ করে যেতে পারেন নাই উই হ্যাভ লস্ট আওয়ার ডিগনিটি উই হ্যাভ লস্ট আওয়ার রেসপেক্ট বিকজ অফ দি ক্যাম্পেইন যেভাবে আমাদের এগেন্স্ট ক্যাম্পেইন হয়েছে উই হ্যাভ লস্ট বোথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই আর দ্য মোস্ট ইনসিকিওর পিপল অন আর্থ নাও এভরি মর্নিং আমি কিন্তু সকালে আই আমি চেক করি যে আমার ম্যানেজমেন্ট থেকে আমার কাছে কী কী ডাটাজ আসে উদ্যোক্তারা যেটি বলছেন যে পোশাক কারখানায় যে এখন হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে সেটি কিন্তু কারণ ছাড়াই অকারণে অনেক সময় গুজব ছড়িয়ে হামলা হচ্ছে এবং একটি কথা তারা বলছেন যে পোশাক থেকে হামলার পেছনে শ্রমিকরা জড়িত নয় কথা বলছেন একই সঙ্গে শিল্প মালিকরা বলছেন যে পোশাক যে এর বাইরে আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে হার বেড়ে গেছে এটা কিন্তু তাদের মালিকরা কিন্তু নিজেকেও কিন্তু দায়ী করেছেন মানে আমি বেতন দিই না আমি কেন বেতন দিই না এটাও বলেছেন আবার বলেছেন যে বিশ হাজার কোটি টাকার মানুষ এদেরকেও বড় বড় ফ্যাক্টরিদেরকেও দায়ী করেছেন আজকে বিজিএমের মেম্বাররা সবাই হতাশ হতাশ আমরা সবাই কোথায় যাচ্ছি ইন্ডাস্ট্রি কিভাবে চলবে আমার ফ্যাক্টরি আরও যাদের ফ্যাক্টরি আসলে না কালকে যে আমাদের একই অবস্থান হবে না আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি এটা শ্রম আইন বা লেবার যে গ্রিভেন্সেস এই সমস্যা না এটা হলো স্রেফ আইন শৃঙ্খলাজনিত সমস্যা এবং এই বর্তমান সরকারের ও অনভিজ্ঞতা বলি আর অনিচ্ছা বলি এই দায়

মনে হচ্ছে যে কোনো একটা গোষ্ঠী এগুলো কাজগুলো করাচ্ছে এবং সেখানে যে শক্ত হাতে এই আন্দোলন কিংবা এই পরিস্থিতিকে মোকাবেলা করা উচিত ছিল আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে সেটা হচ্ছে না সেই না হওয়ার জন্য যদিও সরকার সিনসিয়ার থাকতে পারে কিন্তু যেখানে অপারেশন করা দরকার সেখানে যদি আপনি ট্যাবলেট দিয়ে কাজ চালাতে চান তাহলে তো প্রবলেম সলভ হবে না ওই সর্ষের ভূতটাকে খুঁজে বার করতে হবে আমরা সবাই জানি এই ভূতকে এ ভূত কেমন দেখতে কোথায় থাকে কোন দেশের কোন দলের সব আমরা জানি কাজে এই সর্ষের ভূতকে এই ভূত কিন্তু আবার তারও চরিত্র বদলায় বিভিন্ন সময় এক এক ভূত এক এক ক্ষমতায় আসেন হ্যাঁ কিন্তু আমাদের কাজ সেটা না আমার কাজ হলো ভূতকে বন্ধু বানানো বাংলাদেশ গত তিন দশকে যে দারিদ্র দেশে কাতার থেকে বেরিয়ে এসেছে সেখানে কিন্তু তৈরি পোশাক খাতের অবদান রয়েছে আজকের এই মত সময় উদ্যোক্তারা যেটি বলছেন যে পোশাক খাতের সার্বিক অস্থিরতা এবং নৈরাজ্য দূর করতে বা অন্য সংকটগুলো দূর করতে তাদের ব্যবসায়ীদের মালিকদের যে জোট বিজিএম এর যতটা শক্তিশালী ভূমিকা পালন করবার কথা সেটা সেখানে বিজেমি অনেকটাই ব্যর্থ হয়েছে তারা এই পোশাক খাতের সংকট দূর করতে বিজেমিকে আরও শক্তিশালী পদক্ষেপের কথা বলছেন একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেবে সেটি তাদের প্রত্যাশা